এই ভিডিওটাতে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে, সো আমাদের কাছে যদি দুটো নাম্বার দেয়া হয় আর বলা হয় যে দুটো নাম্বারের মাঝখানে কোন নাম্বারটা বড়, সেটা ফাইন্ড আউট করতে আমরা কিভাবে কাজটা করব। সাপোজ আমার কাছে দুটো ইন্টিজার দেয়া আছে, ওকে, আমাকে দুটো ইন্টিজার দেয়া হলো, আমি দুটো ইন্টিজার নিলাম, এ বি, আরেকটা এমনিতে নিয়ে রাখি, ওকে। সো এখন আমি যেই কাজটা করব, এই যে দুটো আমরা দুটো ইন্টিজার আমার ইউজার দিবে, তো ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমাকে স্ক্যানএফ, আমি একসাথে দুটো ইন্টিজার নিলাম, তারপরে আমাকে বলা হলো যে এই দুটো সংখ্যার মাঝখানে যেই সংখ্যাটা বড় সেটাকে আমার ফাইন্ড আউট করতে হবে, রাইট? ওকে, সেটাকে ফাইন্ড আউট করে তারপর আমি যেই কাজটা করব সেটাকে প্রিন্ট করতে হবে। তো এখন আমি কাজটা খুব সহজে করতে পারি, আমরা বলতে পারি ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, প্রিন্ট এফ, পার্সেন্ট ডি দিলাম। এখন আমরা যেহেতু এ বড়, তাহলে এ প্রিন্ট করছি। এরপরে ইলসিফ দিয়ে আমরা লিখছি, ইলসিফ দিয়ে লিখছি, যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা প্রিন্ট এফ বি, তখন আমরা বি প্রিন্ট করব, ওকে, কারণ বিটা হচ্ছে বড়। তো এই প্রবলেমটা আমরা কিন্তু খুব সহজেই সলভ করলাম। আমি এটার কম্পাইল এবং রান করে দেখাচ্ছি। তো আমি দুটো সংখ্যা নিলাম 10 এবং 12, তো তারা আমাকে বললো যে আমার জিনিসটা হচ্ছে 12 হচ্ছে বড় সংখ্যাটা, রাইট? তো সেই জিনিসটা আমাকে দেখিয়ে দিল। কিন্তু আমি যদি এই কাজটা তিনটা সংখ্যার ক্ষেত্রে করি, তখন কিন্তু আমার আরও কতগুলো ইলসিফ তৈরি করতে হচ্ছে, রাইট? আমি যদি এ বি সি তিনটা সংখ্যাকে ইনপুট নিতে চাই, আমি জিনিসটা আসলে প্রবলেমের জায়গাটা বুঝাতে চাচ্ছি, ওকে। সো আমাকে যদি এরকম, আমি যদি তিনটা এরকম ইনপুট নেই, তখন আমি কি করব? তখন আবার কিন্তু আমাকে বলতে হচ্ছে ইলসিফ, অন্যথায় যদি ইলসিফ যদি সি বি এর থেকে বড় হয়, এরকম করে আমার কিন্তু অনেকগুলো প্যাচাল তৈরি করতে হচ্ছে, রাইট? আমি কিন্তু আবার এইভাবে করতে পারছি না, সরি, এ বি সি এইভাবে করতে হচ্ছে একবার, তারপরে আমি বি এ, তারপরে হচ্ছে সি, এরকম করে করতে হচ্ছে, ওকে। মানে আমার প্রায় তিনটার মতো এরকম প্যাচাল হচ্ছে, রাইট? অনেকগুলো কম্বিনেশন তৈরি করতে হচ্ছে এবং এর জন্য অনেকগুলো ইলসিফ তৈরি করতে হবে। এখন আমি দেখা যাচ্ছে যে তিনটার জন্য এরকম কাজ করতে হচ্ছে। যদি বলে চারটা সংখ্যার মাঝখানে বড় সংখ্যাটা খুঁজে বের করতে, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যায়। এখন যদি আমাকে বলা হয় যে 100টা নাম্বার দেওয়া আছে এবং 100টা নাম্বার ইনপুট দেওয়া থাকবে, আমার ইউজার ইনপুট নিবে এবং সেই 100টা ইনপুটের মধ্যে থেকে আমার বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে, এটা যে কত হিউজ একটা কম্বিনেশন তৈরি করবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, রাইট? কারণ হচ্ছে একটা বিশাল একটা কম্বিনেশন তৈরি করবে। তো ওটা করতে এবং এইরকম প্রবলেম সলভ করতে কিন্তু আমরা বেশ একটা বিপাকে পড়ে যাবো, বাট আমরা কিন্তু বিপদে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারি একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে। আমি এখন সেটাই দেখাবো। সাপোজ আমার মনে করা যাক যে আমি প্রায় 10টার মতো নাম্বার ইনপুট নিবে এবং 10টা নাম্বার ইনপুট নেওয়ার পরে আমাকে দেখাবে যে সবচেয়ে বড় নাম্বার কোনটা, ওকে, 10টা নাম্বারের মধ্যে বড় নাম্বারটা দেখাবে। মনে করি ইন্টিজার আই নিলাম, এ নিলাম, বি নিয়ে রাখলাম। তারপরে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু 10টা ইনপুট নিব, তাহলে 10টার জন্য একটা ফর লুপ ঘুরাতে হবে, আই ইজ ইকুয়াল টু 0 এবং আই লেস দ্যান 10। আমরা জানি যে এটা 10 বার ঘুরবে, ওকে। সো এখন আমরা 10 বার আমাকে ইনপুট নিতে হচ্ছে, স্ক্যান অ্যাপ, আর 10 বার আমি ঘুরে ঘুরে ইনপুট নিচ্ছি। এখন একটা কাজ করি, আমি এইখানে একটা কাজ করি, বি ইজ ইকুয়াল টু 0, আমি প্রথমে প্রোগ্রামটা লিখে তারপর আমি জিনিসটা এক্সপ্লেইন করছি। তো স্ক্যান অ্যাপ, তারপরে আমি বলি যদি ইফ এ ইজ গ্রেটার দ্যান আমার বি এ, তখন ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু এ হয়ে যাবে, ওকে। তো ফাইনালি আমরা যে কাজটা করব, প্রিন্ট এফ
বি এর ভ্যালুটা বের করলাম। আগে আমি প্রোগ্রামটা চালাই, চালিয়ে দেখাই, তারপর আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করব, ঠিক আছে? সো প্রথমত আমি এক্সিকিউট কম্পাইল অ্যান্ড রান করি। তো এখন আমি 10টা সংখ্যা নিব, রাইট? 13, 165, 65, 32, 54, 12, 32, 65, 54, 32, 165, রাইট? আমার 165 সংখ্যাটা সবচেয়ে বড়, আর সেই 165 সংখ্যা 10টা সংখ্যার মধ্যে থেকে সেটাকে বের করে দিয়েছে। কিন্তু আমি যদি আগের প্রসিডিউরে করতাম, আমার যে কত ঝামেলা হতো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, একটা বিশাল কম্বিনেশন তৈরি করতে হতো। বাট এখানে আমি খুব ইজিলি কিন্তু 10টা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করে ফেলেছি। এই যে 165 আমাকে দেখালো, এটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার। তো কিভাবে আমরা কাজটা করলাম? ফার্স্ট অফ অল আমরা দেখা যাচ্ছে যে আমরা একটা লুপ নিয়েছি এবং লুপের মাধ্যমে আমি 10টা ইনপুট নিচ্ছি। মানে ফর আই ইজ ইকুয়াল টু 0 এর জন্য আমি একটা এ ইনপুট নিলাম, ফরটা ঘুরে এসে আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য আবার একটা এ ইনপুট নিলাম, 2 এর জন্য, মানে আমি প্রায় 10 বারের মতো ইনপুট নিতে পারছি, সেটাই বোঝানো হচ্ছে। ওকে, তো এখন যে জিনিসটা ঘটলো, মনে করলাম ফার্স্ট অফ অল আমার বি এর ভ্যালু কিন্তু প্রথমে 0। তো প্রথম যখন আমি 10 আমি ইনপুট দিলাম, তখন যেই জিনিসটা ঘটলো, ফর লুপটা, প্রথম আমি 10 ইনপুট দিলাম, ফর লুপটা দেখলো বি এর ভ্যালুর থেকে কিন্তু এ এর ভ্যালু বড়, কারণ এ এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 0। সো তখন সে করলো কি, বি এর ভ্যালুটাকে 10 বানিয়ে দিল। তারপর কাজ শেষ, এখান থেকে আবার চলে আসলাম, তারপর আমি ইনপুট দিলাম 12, ঠিক আছে? সো 12-এর ভ্যালু কিন্তু এখন আমার বি এর ভ্যালু 10 হয়ে গিয়েছে। 12-এর ভ্যালু যেহেতু 10-এর চেয়ে বড়, এরপর বি এর ভ্যালু হয়ে যাবে 12। তারপর আমি দিলাম 65, এভাবে বি এর ভ্যালু হয়ে গেল 65। এবং তারপরে যে জিনিসটা ঘটলো, আমি দিলাম, এবার দিলাম 32, কম দিলাম, তখন দেখা গেল যে বি এর ভ্যালু তো 65 হয়ে আছে আর এর নতুন ভ্যালুটা হচ্ছে 32, তাহলে অবশ্যই এই ইফের ভেতরে আর প্রবেশ করবে না, প্রবেশ না করে লুপটা ঘুরে গিয়ে আরেকটা নতুন ইনপুট নেবে, ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা বড় সংখ্যাটা খুঁজে বের করে ফেলেছি। এবং ফাইনালি বড় সংখ্যা খোঁজার পরে আমরা ফাইনাল যে বিটা পাচ্ছি, সেই বিটাকেই কিন্তু এখানে আমরা প্রিন্ট করছি। আর সো সাচ আ ওয়ে আমরা যে জিনিসটা করতে পারছি, সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করতে পারছি। তো এভাবেই কিন্তু আমরা 100, 200 যাই হোক, হোয়াট এভার, আমার একটা হিউজ নাম্বার যদি একটা কালেকশন থাকে, একটা সেট থাকে, সেখান থেকে কিন্তু আমি বড় নাম্বারটা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ।